আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মুনিয়া রসনাস কিচেন। আজকে খুবই সাধারণ কিছু রান্নার ভিডিও করলাম। লাল শাক রান্না করছি, এটা আমরা বাসায় সবাই করি, কিন্তু আমি যেভাবে করছি, আমি হলো আগে বাগার দিয়ে তারপর বসিয়ে দিয়েছি একবারে। এভাবে রান্না করলে সহজ হয়, পরে বাগার দিয়েও আমি করি, কিন্তু এভাবে আমার কাছে ভালো লাগে করতে। আর এখানে আমি মিষ্টি কুমড়া, চিংড়ি মাছ আর শুটকি দিয়ে রান্না করব। এটা আমাদের বাসায় খুবই পছন্দ করে সবাই। তো প্রথম রসুন দিয়ে, তারপর রসুনটা একটু কালার হওয়ার পর পেঁয়াজ দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর শুটকি, চাপা শুটকি, পুঁটি শুটকি যেটা সেটা তো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর চিংড়ি মাছটা কিন্তু একটু চটকে দিয়েছি, তাহলে তরকারিটা খেতে স্বাদ হবে। তো এখন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য জিরা গুঁড়ো দিয়েছি। আমি মিষ্টি কুমড়ায় সবসময় একটু জিরা ব্যবহার করি, খুবই সামান্য, এতে খেতে খুবই মজা হয়। তো একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এখন কষানোর পর মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি, এটা কাঁচা মিষ্টি কুমড়া, সেজন্য খোসা সহই করছি, কিছু খোসা ফেলেছি, কিছু খোসা সহই করেছি, লবণ দিয়ে দিলাম, এখন ঢেকে দিচ্ছি। তো মিষ্টি কুমড়ার তরকারিটা রান্না করা হয়ে গেছে, উপরে আমি কিছু ধনে পাতা ছিটিয়ে দিয়েছি। তো ব্যাস হয়ে গেল মিষ্টি কুমড়ার তরকারি। এখন আমি কাচকি মাছ একটু চচ্চড়ি করব। তো তেল দিয়ে মোটামুটি বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাচকি মাছে পেঁয়াজ বেশি দিলে ভালো হয় খেতে। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হবে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো, আর লবণ দিয়ে দিলাম। আমি মাছে সবসময় জিরা গুঁড়ো ব্যবহার করি, তাহলে মাছের আষ্টে গন্ধটা থাকে না। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আদা রসুনও দেওয়া যায়, তো আমি আজকে আদা রসুন ইউজ করিনি, আমি শুধু জিরা গুঁড়ো দিয়েছি, এতেই কোনো গন্ধ থাকবে না এবং খুবই মজা হবে। আর একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। যখন একটু নরম হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাচকি মাছ। তো কাচকি মাছটা দেওয়ার পর একটু হালকাভাবে নেড়ে চেড়ে দেবো। কাচকি মাছ আসলে এরকম চটচড়িও ভালো লাগে, আবার একদম শুকনা শুকনা ভাজা ভাজা করলেও ভালো লাগে, বেশি করে পেঁয়াজ দিয়ে। আজকে আমি চটচড়িই করছি। এখন একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে একটু ঢেকে দেব, তবে একটু ফাঁকা রেখে রেখেছি। এখন হয়ে গেছে ধনে পাতা ছিটিয়ে, তারপর নেড়ে চেড়ে চুলো থেকে নামিয়ে নিয়েছি। এই যে হয়ে গেছে, লাল শাকটা হয়ে গেছে, এখন খেতে বসে গেছি। লাল শাকটা খুবই সুন্দর কালার এসেছে আর মাশাল্লাহ খুবই মজা হয়েছে। এই লাল শাকটা খুবই ভালো ছিল, একদম কচি, আর আমার কাছে লাল শাক খুবই ভালো লাগে। আর এখানে কাচকি মাছের চচ্চড়ি নিচ্ছি। আমি সাধারণত কোনো তেমন কোনো মাছ খাই না, আমার মাছ ভালো লাগে না, তবে কাচকি মাছটা আমি খাই, কিছু কিছু মাছ খাই আর বেশিরভাগই খাই না, আর মাছ খেতে আমার একদম ভালো লাগে না। তো কাচকি মাছটা এরকম চচ্চড়ি করলে ভালো লাগে, আবার ভোনাটাও ভালো লাগে। তো একটু টমেটোর সালাদ নিয়ে নিলাম সাথে, কাচকি মাছের সাথে টমেটোর সালাদ খেতে মোটামুটি ভালোই লাগছিল। তো আপনারা কে কী রকম খেতে পছন্দ করেন কাচকি মাছ জানাবেন। আর এখানে একটু তরকারি নিয়ে নিলাম, মিষ্টি কুমড়া দিয়ে, চিংড়ি মাছ আর শুটকি দিয়ে যেটা রান্না করেছিলাম, এটা আমার খুবই ফেভারিট, এটা খেতে খুবই মজা লাগছিল। আমি সাধারণত সবসময় মানে সবজিটা খুব পছন্দ করি, আমার কাছে সব ধরনের সবজি ভালো লাগে, আর শাকও খাই, মোটামুটি কিছু কিছু শাক খাই, আবার কিছু খাই না, সব শাক আমার ভালো লাগে না। তো কিন্তু সবজিটা আমি খুব পছন্দ করি, যে কোনো ধরনের সবজি আমার ভালো লাগে। আর মিষ্টি কুমড়াটা আমার খুব পছন্দ, তো মিষ্টি কুমড়ার তরকারিটা এইভাবে রান্না করলে আমার খুবই ভালো লাগে খেতে।
আর এখন নিচ্ছি টমেটোর টক, আলু টমেটো আর চিংড়ি মাছ দিয়ে টক। এই টমেটোর টকটা আমার ভীষণ ভীষণ প্রিয়, এটা আমি অনেক বেশি খাই। আর অনেক সময় আমি চিংড়ি মাছ ছাড়া একদম নিরামিষভাবে টমেটোর এই টকটা রান্না করি। এটা আমি, আমার মেয়ে, আমার হাজবেন্ড আমরা খুবই পছন্দ করি, রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে, আবার স্যুপের মতো এমনিতেও খেতে খুবই মজা লাগে। তো আমি টমেটোর টকটা দেখতেই পাচ্ছেন খুবই বেশি করে নিয়েছি, মজা করে খাচ্ছি। এই তো আমার খাওয়া দাওয়া শেষ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।